আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাহাদাত হোসেন, ক্রাউন ডিরেক্টর বেস্টিস। বন্ধুরা, আজকে আলোচনা করব যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অথবা নেটওয়ার্ক মার্কেটিংয়ে উদ্যোক্তা হয়ে নতুন কাজ শুরু করেন, তারা কিভাবে শুরু করবেন এবং কি কি বেসিক কাজ আছে যেগুলা করার মধ্য দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারেন। সো আমার আলোচনা শুরুর আগে সবাইকে বলে নিচ্ছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেট পেয়ে যান, এবং শেয়ার করে সকলের উদ্যোক্তাদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন। বন্ধুরা, নতুন উদ্যোক্তা যারা ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসে, আমি তাদেরকে একটা কথা বলতে চাই। প্রথমত, আপনি 1 থেকে 3 বছরের মিনিমাম একটা গোল সেটিং করতে হবে যে ইন্ডাস্ট্রিতে 1 থেকে 3 বছর আপনি লেগে থাকবেন। কারণ পৃথিবীর কোনো পেশাতেই, অনেকেই আমরা যখন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসি আমরা ভুলে যাই যে পৃথিবীর কোনো পেশাতেই শর্টকাট কোনো কিছু হয় না। বন্ধুরা, যেই সমস্ত কোম্পানি বাংলাদেশে আছে আপনাকে রাতারাতি টাকা মালিক দেওয়া, 1 মাস 2 মাস 6 মাসে অনেক কিছু করে দিবে, এই ধরনের কোম্পানি থেকে আপনারা বিরত থাকবেন। তাহলে আমাদের কি করতে হবে, সত্যিকারের ডিরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানি চয়েস করতে হবে। এবং বেস্টিজের মতো কোম্পানিতে কাজ করলে তো কথাই নেই। সো বেস্টিজে যারা আছেন, আমি তাদেরকে বলবো, প্রথম কাজ হচ্ছে আপনি ইউজ দ্য প্রোডাক্ট। আপনি যেই কোম্পানিতে স্টার্ট করতে চাচ্ছেন, আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে অ্যাট ফার্স্ট প্রোডাক্টের অর্ডার দেওয়া। এখন আপনি বলবেন, আগে সব কিছু জেনে নেই, বুঝে নেই, সব কিছু শেখার পরে তারপরে প্রোডাক্টের অর্ডার দিব। সব কিছু শেখার পরে দেখলেন কোম্পানির প্রোডাক্ট ভালো না, তখন আপনি কী করবেন? তার মানে মাত্র 2-3 হাজার টাকা, 5 হাজার টাকা, সর্বোচ্চ 10 হাজার টাকার প্রোডাক্ট আপনি ব্যবহার স্টার্ট করবেন। যখন প্রোডাক্টটা ভালো লাগবে, আপনি নিজে স্যাটিসফাই হবেন, দেন আস্তে আস্তে কোম্পানির ভিতরে প্রবেশ করুন। কোম্পানির সিস্টেম, কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির আলাদা যত ধরনের স্ট্রাকচার আছে সেগুলো নিয়ে কাজ করবেন, রাইট? এগুলো নিয়ে শিখতে থাকবেন। আর বর্তমানে তো টাকা পয়সা লাগে না শিখতে, অনলাইনের মাধ্যমে শেখা যায়। এবং যদি কিছু টাকা পয়সা খরচও হয়, আপনাকে শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই। আমি আবারও বলছি, উদ্যোক্তাদের যারা বিভিন্ন কোম্পানিতে অথবা বেস্টিজে ফ্রি রেজিস্ট্রেশন করেন, প্রথম কাজ হচ্ছে আপনার প্রোডাক্ট পারচেস করা এবং প্রোডাক্ট ব্যবহার করা। সেকেন্ড হচ্ছে, যখন আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, আপনার কাছে ভালো লাগবে, স্যাটিসফাই হবেন, তখন আপনি কিছু বিজনেসটা সম্পর্কে জেনে শেয়ার দ্য প্রোডাক্ট। আপনার নিকটতম আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে অথবা আপনার মতো যারা এরকম একটা বিজনেস করতে চায়, তাদের কাছে প্রোডাক্টটা শেয়ার করা। বন্ধুরা, এখানে কোনো আলাদিনের চেয়ারাক নেই যে আপনি জয়েন করবেন আর টাকা আসতে থাকবে। তার মানে এখানে সেলস করতে হবে। আপনি যদি ট্রেডিশনালি কোনো বিজনেস করতে চান, বিশেষ করে কসমেটিক, কালার কসমেটিক, হেলথ আইটেম প্রোডাক্ট নিয়ে, আপনাকে লক্ষ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করতে হয়, দোকান নিতে হয়, অ্যাডভান্স করতে হয়, কর্মচারী রাখতে হয়, লাভ লস তো আসেই, অনেক ঝুঁকি নিতে হয়। বা ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই কাজগুলো আপনাকে করতে হবে না, এই সাপোর্টগুলো কোম্পানি দিবে আপনাকে, এই সাপোর্টগুলো আমরা দেবো আপনাকে। সো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ, কিন্তু একজন উদ্যোক্তা হিসাবে আপনি যদি মাত্র 5-10 হাজার টাকার পুঁজি প্রোডাক্ট নেওয়ার মানসিকতা না থাকে, পৃথিবীর কোন সেক্টর পাবেন? আপনি টাকা ছাড়া, ইনভেস্ট ছাড়া, শ্রম ছাড়া, শিক্ষা ছাড়া আপনি কিছু একটা হয়ে যাবেন? হওয়া যাবে না। তো সো আমি প্রত্যেক নতুন উদ্যোক্তাদের বলবো, নতুন বন্ধুদেরকে বলবো, আপনি আগে প্রোডাক্ট ব্যবহার করুন, শিখুন, এরপরে ধীরে ধীরে মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানুন। অনেকেই বলে যে না, আগে জানতে চাই এটা কী, কীভাবে করবো, কীভাবে করবো, কত টাকা আসবে। ওরে বন্ধু, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ও টাকা কি গাছে ধরে? হ্যাঁ, টাকা গাছে ধরে, যদি আর্নিং বাড়ানোর আগে লার্নিং বাড়ান। অনেকে আছে, ও 1 ঘন্টা আমাদের অনলাইনে অফলাইনে ঘন্টাব্যাপী অনলাইনে বিভিন্ন প্রশিক্ষণ হয়, এগুলোতে অংশগ্রহণ করতে রাজি না, ফোনে বলেন, হোয়াটসঅ্যাপে বলে ফেলেন, মেসেঞ্জারে বলে ফেলেন। বন্ধু, এটা কি সম্ভব? কিছু বিষয় থাকে দেখানোর। সো আপনাকে জানতে হবে, জানার মানসিকতা থাকতে হবে। তারপরের কাজ হচ্ছে, আপনি কাদের সাথে শেয়ার করবেন? আপনি একটা তালিকা তৈরি করুন যে আপনার সার্কেলের ভিতরে কারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারে অথবা কাদের এরকম একটা এক্সট্রা অপরচুনিটি প্রয়োজন। সো এরকম একটা লিস্ট করা। বন্ধুরা, আপনি যদি বিয়ের অনুষ্ঠান করেন, সেখানেও একটা লিস্ট করতে হয়। সো আপনাকে এখানে একটা লিস্ট করতে হবে, এবং লিস্ট করবেন, আপনি যে কোনো মানুষকে লিস্টে 18+ বয়সে রাখতে পারেন, বাট আপনি এখান থেকে বাছাই করে
কিছু মানুষকে সুযোগ করে দিতে পারেন, হতে পারে 5 জন 10 জন 20 জন মানুষকে আপনার মতো সুযোগ করে দিবেন, যার মাধ্যমে আপনার একটা নেটওয়ার্ক ক্রিয়েট হবে, যেটাকে আমরা বলি টিম ওয়ার্ক। সো প্রথমে প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট, তারপর হচ্ছে শেয়ার দ্য প্রোডাক্ট, মেক এ লিস্ট, একটা লিস্ট করবেন, তারপরে এখানে লিস্ট দেখে বাছাই করে এখানে মানুষকে আমন্ত্রণ করবেন, চাইলে তারাও বিজনেসটা করতে পারে। তারপরে কি করবেন, তারপরে আমাদের অনলাইনে যখন আমন্ত্রণ করলেন, অনলাইনে প্রচুর আমাদের প্রশিক্ষণ হয়, আপনি চাইলে টাইম দেখে ওই প্রশিক্ষণে অনলাইনে জুমের মাধ্যমে অংশগ্রহণ করান, যদি সেটাও সম্ভব না হয় আমার ইউটিউব চ্যানেলও শাহাদাত বিডি টিভি চ্যানেলও অনেক প্রেজেন্টেশন আছে, তাকে সেটা দেখাইতে পারেন। তার মানে সে দেখায়, যদি সে এগ্রি হয় তাদের সাথে আপনার মতোই তাকে ফ্রি রেজিস্ট্রেশন করে দিন। সে আপনি যা করছেন, যারা আপনার মাধ্যমে আসবে তাদেরকে সেম কাজগুলোই করতে হবে বন্ধুরা, এখানে আলাদা কোনো কিছু করার নেই। সো এই কাজগুলো করলেই কিন্তু হয়ে যায়। তারপরে ঘটনা কী হবে, ফলো আপ করা। এই যে যেমন অনেক উদ্যোক্তাদের যারা আমার সাথে অনলাইনে অফলাইনে কানেক্ট আছে, আমি মাঝে মাঝে তাদের সাথে খোঁজখবর নেই, মত বিনিময় করি, এটা কি বলে হয় ফলো আপ। তার মানে এই পৃথিবীতে যাদের মানুষের সাথে যত রিলেশন বেশি তারা তত ধনী বেশি, তার যাদের নেটওয়ার্ক বড় তারা তত সফল বেশি। সো আপনাকে মানুষের সাথে একটা ফলো আপ দিতে হবে, যোগাযোগ মেনটেন্স করতে হবে এবং টিম ওয়ার্ক করতে হবে। আপনাকে কী করতে হবে, টিম ওয়ার্ক, ওই যে দশে মিলে করি কাজ, হারে যেতে না হিলাজ। এখানে আমরা টিম ওয়ার্ক কাজটা করে থাকি, আপনি যার মাধ্যমে আসছেন বা আমার মাধ্যমে হয়ে থাকলে আমরা যে গাইডলাইনগুলো দিই সেগুলো আপনাকে ফলো করতে হবে বন্ধু। প্রথমত আপনি এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হইল আপনাকে মাথায় রাখতে হবে এই ইন্ডাস্ট্রিতে আপনি নিজেও ক্ষতির সম্মুখীন যাতে না হন এবং অন্য কাউকে যাতে ক্ষতির সম্মুখীন করতে না হয়। কোনো উদ্যোক্তারা কোনো ব্যক্তিকে ইনভেস্টমেন্টের প্রলোভন দেখাবেন না, এখানে আসলে টাকা পাওয়া যাবে এই ধরনের কথা বলা যাবে না। এখানে কাজ করতে হবে, শিখতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে, শেয়ার করতে হবে। আপনি 1 থেকে 3 বছর লেগে থাকলে আপনার জীবনের অনেক স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে, আপনার ক্যারিয়ার নিশ্চিত হয়ে যাবে। কিন্তু আপনি যদি এরকম আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসেন যে রাতারাতি কিছু করে ফেলবেন 1 মাসে 2 মাসে 3 মাসে, তা আমি বলবো আপনার জন্য এই ইন্ডাস্ট্রি পারফেক্ট না। অনেক কোম্পানি বাজারে আপনাকে বলবে যে করে ফেলবো, রাতারাতি হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। বন্ধুরা, লোভে পাপ, পাপে মৃত্যু। সো আমি প্রত্যেককে বলবো, এই জন্য আমরা সবসময় বলে থাকি, আমি 16 বছরের উপরে এই ইন্ডাস্ট্রিতে আছি, এই জন্য বলি স্বপ্ন দেখবেন আপনি, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবো আমরা। বেস্টিজ এমন একটা কোম্পানি যেখানে আপনার সাস্টেনেবল কেরিয়ার হবে এবং বেস্টিজের ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, চমৎকার মার্কেটিং প্ল্যান 17 বছর অতিক্রম করে ফেলছে। সো আমাদের গাইডলাইনগুলো যদি ফলো করেন, আমাদের গাইডলাইন মানে আমরা কোম্পানির গাইডলাইনগুলোকেই ফলো করি, সেই গাইডলাইনগুলো আপনাকে দিয়ে যাব এবং আপনার সফলতার গন্তব্যে পৌঁছতে আমরা আপনাকে সহযোগিতা করব। এবং আমাদের যে গ্রুপ আছে ওয়ার্ল্ড উইন গ্রুপ, এই ওয়ার্ল্ড উইন গ্রুপের মধ্যে অনেক দক্ষ লিডার আছে, অনেক দক্ষ নেটওয়ার্কার আছে, যারা আপনাদের পাশে থেকেই টিম ওয়ার্কের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই বাসা থেকে বাইর হওয়ার আগে মাস্ক ব্যবহার করবেন এবং আপনার বাসার পরিষ্কার রাখা আপনার দায়িত্ব। বন্ধুরা, সারা বাংলাদেশে ডেঙ্গুর যেই প্রকোপ শুরু হয়েছে সেটা গভর্নমেন্ট কিছুই করতে পারবে না, কারণ আপনার বাসার বারান্দা, আপনার বাসার নিচে সেটা পরিষ্কার রাখার দায়িত্ব আপনার আমার। অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং করোনা থেকে বাঁচার জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন্স করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়ের আগে বলবো, চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করুন, সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।